আমরা চুপচাপ ধরে পুরো মাছ দিয়ে লাগছে না খান্না বলে লে বলে খান্না বলে এখান দাও আমি বলি এখান দাও দিয়ে লাগাই যাবে কি করে তোমরা যে টিম টিম ধরে ওই টিম ধরে মাছ দিতেছে কি করে রাজার যে কর তুলতো না খাজনা খাজনা তুলতো ওই ঘোড়ার চড়ি মাল ছিল কিন্তু বাংটি মাল এই এত কোন মাল ছিল আরেকজন চাইছিল যেটা কইছিলাম না যে আরেকজন নেওয়ার জন্য একদম রাজি ছিল তো আর কি উইয়েক দিম আর কি গুড মর্নিং গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে 10 জানুয়ারি এরা বাজে ছিল 1:30 তো এলা আর কি আমি তোমরা জানি না কালকে যখন চলে এসেছিলাম খাগড়া বাড়ি আর এলা আসলে একদিন করে বাড়ি ব্যাকগ্রাউন্ড হিট হয়ে গেছেন চলো আজকে দিয়ে সাত দিনে কি প্ল্যান হয় না হয় সাত দিনে ভিড় হবে নাহলে এলা সবাই একটা বসিয়ে সন্ধ্যে দিকে না গিয়ে দিনে চলো কি তাহলে এলা কি যাবো তাহলে গিয়ে যাবো নাকি এলা আমরা যাবো হয় ইঙ্গের বাইকগুলো সার্ভিসিং করবে চলো ইঙ্গের বাইক নিয়ে আগে সার্ভিসিং করি তারপর দেখা হবে এলা সো চলো আমরা এলা ঘুরি বললাম খেলা যাওয়া লাগছে এখানে মানে ইয়া কি কয় পুলিশ লাইনের অধীনে আর কি পুলিশ লাইন তো না থানার অধীনে আর কি ছিল না যার জন্য আজকে হয় নাই তো কালকে আরো যাবো তো এলা আর কি যাওয়ার লাগছে এলা দেখো ওখানে বিরাং মানে আজকে আসি বাড়িতে এসে পুরো ঘুম দিয়েছিলাম এলা ঘুম থেকে উঠিয়ে এলা আর কি মেয়ে আর কি যাওয়া টিঙ্কু ঘরে দিয়ে দেখো আমরা কি করে কি করে যাচ্ছিস সবগুলোই মুখ দেখি লাগছে চলো এলা ফটাফট বিরিয়ানি দিদি দেখুন টিঙ্কু আজকে আরও মেলা বাড়ি যাওয়ার কথা আছে বুঝছেন মানে আজকে যে ডুয়ার্সের মেলা হওয়া লাগছে আলিপুরত ওঠান আবার যাওয়ার কথা আছে দেখি এবার ঘুরে বুঝছেন না চলো গাড়ি তুমি রাখি দিস চলো আগে যাই যা দেখি টিঙ্কু ঘর দেখি কী করে লাগছে সো গেছে এলা সময় বাজে লাগছে লাইক 8:50 আর মানে আমরা আজকে মেলা বাড়ি যাই নাই আর মেলা বাড়ি এলা জামাও না এলা জামা হলেও আমরা ইয়ে কী কয় দেওয়ানহাটের ওই বেশ আর কি কী যাওয়ার নাম ওইটা যাই হোক ওদিন আর কি ভিতরে যাওয়ার লাগছে তার কারণ মানে আমার একটা বন্ধু আছে সুমন আর কি তো উইয়ার আর কি ইয়া আমার বাড়ির একটা অনুষ্ঠান আছে ছোট্ট একটা অনুষ্ঠান আছে তো ওর জন্য সবাই মিলে যাওয়া লাগছে আমার ভিড় লাগছে আমরা ভিড় লাগছে তো গাইস আমরা এলা ফিরেছি এলা যাওয়ার লাগছে এবং আমরা ইয়া কি তুই যেটা নাটো না নাকাটি 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 যাওয়া নাটো আমরা উল্টো পাশে নাকাটি যাবো আমার নাকাটি দৃষ্টি হচ্ছে আমাদের চেয়ে নাকাটি দৃষ্টি ওর নাকাটি দৃষ্টি করলাম না চল ধর ধর চলে এসছি আমরা দেওয়ানহাটত দেওয়ানহাট থেকে গেলে যাবো আর কি দুজনে ঢুকো না কাটে আমার দেওয়ানহাট আসি হচ্ছে রশিদুল মানে আমার লোকাল আর কি আর্মি লোকাল আর্মি আমার উনি আসি লাগছে উনি আসে তারপর আর কি বিরম এটা থেকে যাবো আর কি ওমরা ওই যে তিন কিন্তু তারা ওই যে তিন দিতেছে কেমন দিয়ে আমরা তো দাঁড়িয়ে আছি ওরা তো পুরো খাওয়ার তাল দিছে দেখো তাহলে চিন্তা করো তাহলে কেমন না তারা ফটাফট করে যাই কি রে ওতে আমরা চলে এসছি আমরা নাককাড়ি ডিস্ট্রিক্ট হাড়িভাঙা হাড়িভাঙা জেলা মানে এটার টপিক দখল বুঝছেন কিছু দেরি বল আছে না এই টপিকটা এখন দেখা এই যে এগুলো সব তোমরা যে যার যার লাগে আর কি তোমরা এটা এসে নিবে ফান নাম্বারটা দিয়ে দিবি নাকি আমার এদিনে আবার ফুল টপি আছে এবার ঠিক আছে এই যে দেখি নে বুঝে ভালো লাগছে মানে ও আবার এদিকে আবার মেডেল এই যে
মানে কথা হলে মানে এগুলো অনেক সব আর কি ইয়ার এগুলো সব আর কি ইয়ার সুমনের আর কি আমার ও কাকু চলে এসেছে কাকু হে কাকু তুমি তুমি বাড়ির দোকান দিছেন না কালা না কাস্টমার হয় না কাস্টমার তো নাই কাস্টমার হয় না না তাহলে 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 তোমার নাম্বারটা দাও তাহলে কি কি লাগে নিয়ে যাবে তাহলে পাঠে দেন তোমার কাস্টমার ও তো নাম্বারটা কয় তাহলে নাম্বারটা তো কয় দা না পরে পাঠে দেন আচ্ছা যে বলছি তাকে দেখলেন না ক্ষমতা কি ছিল ঝাড়ি ভাঙা অঞ্চল যেটা কইছে কুচবিহারের রাজার যে কর তুলতো না খাজনা খাজনা তুলতো ওই ঘোড়ার চড়ি মাল ছিল কিন্তু বাংটি মাল এই এক কোনো মাল ছিল এই মাল যদি বিয়ে বাড়ি নাই যায় তাই যে বৈঠক চলছে না খাওয়ার এই মাল যতক্ষণ পৌঁছে ততক্ষণ বৈঠক বসি নেই এই মালের আমরা তো ওই খেতে থাকা মানে কি অ্যাকচুয়ালি কি করছিল মানে কি করছিল মালটা চুলছিল যে কুবিয়ার জায়গা দের ইতিহাস পড়ছিস তো জায়গা দের শুনছিস না হ্যাঁ জায়গা দের শুনছিস জায়গা দের কাজ কি ছিল খাজনা আদায় করা এলাকা এই মাল ছিল জায়গা দের ও আচ্ছা মানে খাজনা আদায় করে বেড়াইছিল হ্যাঁ খাজনা আদায় করে দাদার ওটা নিয়ে মাল জমি চিনছে যে ভালো কিন্তু ক্রেডিট নাই খাজনা দিবার পায় নাই ওই খাজনা দিয়ে জমি নিয়ে নিছি বুঝিস নি আগের যে রাজা ছিল সেটা খাজনা দিতে পারো না তোমাকে দিতেই হবে কর দিতেই হবে এটা এটা আমাদের কুচবিহারে ঠাকুরদা ঠাকুরদা মারা গেছে তোর 2000 কত দা মারা গেল ভাই পাঁচত তাহলে ভালো দিন তাহলে বাঁচিয়েছিল তার মানে 100 পার হয়েছে না তাহলে দাদু আর ঠাকুমা বাঁচছে আমার তো কাউ নাই কাউ নাই বাইরে ধর লাগছে পুরো দিনে মানে সেবা হওয়ার লাগছে দিনে খাওয়া দাওয়া চলে লাগছে আর আমরা সবাই বসে গেছি সাড়ে 11টা মানে এলার সময় আমরা বাড়ি এসলাম আর মানে ওখানে মানে খিচুড়ি খাওয়া দাওয়া করিয়া আর ঠান্ডা দাঁড় ব্লক করং নাই মানে ঠান্ডাতে পুরো বাইক চলাচল আসলে মুই চলাম না আসার সময় আসার সময় সন্দীপ চলাইছে কিন্তু যাই হোক তাও আর কি ঠান্ডা দাঁড়কে ব্লক করা হয়নি তো চলো এলা থাকি এলা থাকবো আর কি আর তোমাকে যেটা কইছিলাম আর কি বাইকটা ঘুরে নিয়েছিলাম কা তো মানে অ্যাকচুয়ালি উইয়ার আর কি একটুখানি মানে টাকার প্রবলেম ছিল ওই জন্য আর কি উইয়ারটা থেকে বাইকটা নিয়ে আর একজন চাইছিলো যেটা কইছিলাম না যে আর একজনকে নেওয়ার জন্য একদম রাজি ছিল তো আর কি উইঙ্গে উইয়ার দিম আর কি তো কালকে যায় উইঙ্গে নিবে আর কি কালকে যাব লোক বানারহাট বানারহাট যায় যতটা সময় বানারহাট যাওয়ার লাগবে ওখানে যায় ওখানে গাড়িটা দেওয়ার লাগবে দিয়ে ধরো আসার লাগবে আর কি চলো ওইটাই আর কি আমার কথা ছিল তো ভিডিওটা তোমার কেমন লাগে অবশ্যই কমকে জানাবেন আজকে ভিডিও ভালোই থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সব সাথে শেয়ার করে দেবেন আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক করুন আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো চলো আসে পরে ভিডিও ততক্ষণ টাটা